আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা দেখব কম্পিটিটিভ প্রোগ্রামিং কীভাবে করতে হয়, এবং আজকে আমরা যে সাইটে কম্পিটিটিভ প্রোগ্রাম করব সেটি হলো হ্যাকাররঙ্ক। কম্পিটিটিভ প্রোগ্রাম বলতে বোঝানো হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট অর্থাৎ কম্পিটিশন। তো আমরা জাভাতে জাভা বেসিক্সে একটা কন্টেস্ট করব। তো এখানে আমরা একটা কন্টেস্ট করতে আমাদের 6টি স্টেপ পার করতে হবে। তো আমরা আমাদের প্রথম স্টেপে শুরু করলাম। প্রথম স্টেপে আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কোনো টেক্সট কপি করতে পারবো না, জাস্ট পড়তে পারবো। তো এখানে কী কী থাকে? এইখানে থাকবে আমাদের কীভাবে প্রোগ্রামটা সলভ করতে হবে সেটা, সেই সম্পর্কে কিছু তথ্য থাকে, কিছু এক্সাম্পল থাকে যে সলভ কীভাবে করতে হবে, এটা কীভাবে সমাধান করা যায়, এর কিছু হলো সূত্র থাকবে, এবং এটা কী ইনপুট দিলে কী আউটপুট আসবে, কী এই বেসিক্সে কিছু ইনফরমেশন আমাদের বাম সাইডে দেওয়া থাকবে, এবং ডান সাইডে আমাদের কোড দেওয়া থাকবে। যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছি, সেখানে দেওয়া হয়েছে বেসিক্স, হাউ টু কম্পেয়ার, সকল কিছু নিয়ে দেওয়া আছে। বাম সাইডে আমাদের একটা কোড দেওয়া আছে, মেইন যেই সিম্পল কোডগুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি করাই থাকবে, জাস্ট আমাদেরকে সলিউশন বের করতে হবে। তো এখানে সলিউশন বের করাই কিন্তু সবচাইতে বড় বিষয়। তো আমাদের হিন্ড বক্সে আমরা কিছু সিম কেস দেখতে পাচ্ছি, কিছু টেবিল দেখতে পাচ্ছি, এক্সপ্লেন তারপর হলো এক্সাম্পল দেখতে পাচ্ছি, তারপর হলো কীভাবে আউটপুট দিলে কী ইনপুট দিলে কী আউটপুট আসবে এবং তা সত্য হলে কী আসবে, সকল কিছু দেখতে পাচ্ছি। এবং কন্টেস্ট আমাদের শেষে অর্থাৎ কোডটা দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি, যে সবসময় এরকম থাকে না, সবসময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কোড দিয়েই শেষ করতে হয়, কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা মাল্টিপল কোশ্চেনের মতো এখানে দেওয়া হয়েছে, যেখানে আমাদের ইনপুট থাকলে আউটপুট আসবে, বা এইটা যদি থাকে তাহলে এটার রেজাল্ট কীরকম হবে, এই ধরনের কিছু ছিল, যেমন রিটার্ন টাইপ কেমন হয়, এই ধরনের কিছু ছিল। এবং সে আমার সবগুলো কমপ্লিট করা শেষ, এখানে আমি এখন সাবমিট দিব। তো সাবমিট দেওয়ার পরে আমাকে একবার কনফার্ম করতে বলছে, তো আমি এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এইটা আমার রেজাল্টটা চেক করবে, তারা অনলাইনে রেজাল্টটা চেক করে হলো আমাকে সেটা মেইলে জানাবে। তো মূলত এইভাবে করা হয়, কিন্তু আমি এখানে মেইনলি কোড করে দেখাইনি, কারণ এটা অনেক লম্বা একটা সময়ের, এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা লাইভ করে, এটা লাইভেই হলো দেখা যাচ্ছে 60 মিনিট, 60 মিনিটের মধ্যে আমার ফুল কন্টেস্ট শেষ করে দিতে হবে। তো যদি আমি 60 মিনিট যদি পাস করে ফেলি তাহলে সেটা একেবারে ডিসকোয়ালিফাই, অথবা এর মাঝখানে যদি আমি ফুললি সাবমিট করার পর যদি কোনোটা ইস্যু আসে তাহলে আমি ফেইল্ড, অর্থাৎ তারা আমাকে আর কোনো ধরনের সার্টিফিকেট প্রোভাইড করবে না। তো অবশ্যই আমাদেরকে আগে ভালোভাবে কোডটা নিজেরা রান করতে হবে। রান করার জন্য অনলাইনে কিছু আইডিই আছে, যেমন রেপলি ইট আছে, গুগল কোল্যাপস আছে, তো আমরা এগুলো ইউজ করতে পারি। তো আমি মূলত ভিএস কোড ইউজ করছি এবং রেপ্লিটি ইউজ করছি, এই দুটো করে আমি আমার প্রোগ্রামটা সলভ করছি। তো এখানে আমি আমার ফিডব্যাকটা দিয়ে দিলাম এবং এটা কীভাবে কাজ করে, এবং এরপরে আমাকে বলতেছে যে 30 মিনিটের মধ্যে তারা আমাকে আমার রেজাল্টটা দিয়ে দেবে। তো এর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি আমার মেইলটা অবশেষে পেয়ে গেছি। মেইল এই তো আমার এখানে কংগ্রাচুলেশন মেইলটা চলে আসছে। তো কংগ্রাচুলেশনে এখানে আমি আমার সার্টিফিকেট দেখতে পারবো এখান থেকে, তারা আমাকে একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছে। এবং আমরা কিন্তু আমাদের যে হ্যাকাররঙ্ক মূলত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে কন্টেস্ট করা যায়। তো আমার মনে হয় যারা প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড তাদের প্রত্যেকেরই কন্টেস্ট করা উচিত। তো এখানে তারা জাভা বেসিক্সে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিছে। তো সার্টিফিকেটটা আমি চাইলে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে দিতে পারবো। তো লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করা একটা বেস্ট হয়, কারণ লিঙ্কডইন প্রোফাইলে আমার যখন দিতে চাইবো তখন আমার সিআইডি চাইবে, যেটা আমার সার্টিফিকেটের একেবারে উপরে কোড নাম্বার ছিল, আইডি নাম্বারটা ওইটা, এবং হলো সেটা আমার একটা লিঙ্ক চাইবে। লিঙ্কটা ওখানে কিন্তু আমাদের ওখানে দেওয়া ছিল, দুটো লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক আমাকে উপরের যে লিঙ্কটা ছিল সেটাকে প্রোভাইড করতে হবে, তাহলে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে যাবে। এবং আমি এর আগে একটা পাইথনের উপর একটা কন্টেস্ট করেছিলাম, তো এখান থেকে পাইথনের সার্টিফিকেটটা আমি দেখতে পারবো বা ডাউনলোড করে নিতে পারবো। তো আমাদের যারা এখন আমরা যারা প্রোগ্রামিং সাথে রিলেটেড আছি তারা আমার হ্যাকাররঙ্কে করতে পারবো, যারা ওয়েব নিয়ে কাজ করছি, নোড, রিয়্যাক্ট, জাভাস্ক্রিপ্ট, তারপর হলো HTML, CSS, C#, C, তো যারা কাজ করছে এই ল্যাঙ্গুয়েজগুলোতে তারা কিন্তু প্রত্যেকেই কন্টেস্ট করতে পারবে। এবং কন্টেস্ট করার মাধ্যমে আমাদের যে সলিউশন প্রবলেম সলভ করার যে দক্ষতা সেটা বেড়ে যাবে। এবং আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য কিছু সাইট দেখতে চাই অনলাইনে, যেমন কী কী বিখ্যাত বা কোন কোন সাইট সবচেয়ে বেশি চলে, তো সার্চ করলাম পেয়ে যাবো এখানে টপ কোড আর লিড কোড। লিড কোডও অনেক ভালো, কোড চিপ এটা ভালো, হ্যাকাররঙ্কও ভালো, তারপর হলো কোডওয়্যার এটাও ভালো। তো এগুলো কিন্তু মূলত এখন চলতেছে, ট্রেনিংয়ে আছে। তো প্রত্যেকে আমরা চেষ্টা করব এই ধরনের কাজগুলো করার, নিজেদেরকে সার্টিফাইড করার।
এবং এখান থেকে আমরা যে সার্টিফিকেট পাবো সেটা আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে ইউজ করতে পারবো, আমাদের রেজিউমেতে ইউজ করতে পারবো, যেটা আমাদেরকে আরও ভালো ফিউচার এনে দিতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো লাগবে, আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।